আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের দেশ একটি একুশ দিনের লকডাউনের মধ্যে দিয়ে চলছে এবং আপনারা সবাই এই সম্বন্ধে অবগত যে এর ফলে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক দিক থেকে একটি সাংঘাতিক চাপ সৃষ্টি হচ্ছে এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটি ইকোনমিক রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটি আশার আলো দেখিয়েছে আজকে এই ঘোষণাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি বলা হয়েছে সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বিষয়টি বুঝতে একটু সুবিধা হয় প্রথমেই বলে রাখা দরকার যে এই যে ঘোষণাগুলির কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এগুলো বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত বা বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লেভেলে যে মানুষগুলি রয়েছেন তাদের সুবিধার্থে ঘোষণা করা হয়েছে কারণ এই মানুষগুলোই এই লকডাউন চলাকালীন থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই মানুষগুলোর বেশিরভাগেরই দিনের উপার্জন দিনেই ফুরায় বড় বড় ঘোষণাগুলোর কথা বলার আগে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ কথাটা বলা দরকার সেটা হলো যারা রেশনের দোকান থেকে জিনিসপত্র পান তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা এবার থেকে আগামী তিন মাসের জন্য মাথা পিছু সাত কেজি করে খাদ্যশস্য পাবেন আগে এই লিমিটটা ছিল পাঁচ কেজি কিন্তু এখন মাথা পিছু তারা সাত কেজি করে খাদ্যশস্য পাবেন অর্থাৎ চাল ডাল গম ইত্যাদি তারা সেখান থেকে পাবেন আমরা জানি যে বেশ কিছু মানুষকে বর্তমানে রেশন দোকানে গিয়ে সেখান থেকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে কিন্তু আশা করা হচ্ছে যে আগামী তিন চার দিনের মধ্যে এই রেশনের দোকানগুলিতে খাবার মজুদ করা হবে সম্প্রতি আমরা আমাদের রাজ্য সরকারকেও এই বিষয়ে একটি জায়গায় বিবৃতি দিতে শুনেছি তাই আমরা আশা রাখছি যে আগামী কয়েকদিনের মধ্যেই এই পরিস্থিতি সুরাহা হবে এইবারে আসি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার যে স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে সেই কথায় আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে পয়েন্টগুলি সামনে রেখেছেন সেগুলোই এক এক করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হলো আক্রান্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন যে ডাক্তার নার্সরা রয়েছেন তাদের জন্য আগামী তিন মাসের জন্য মাথা মাথাপিছু পঞ্চাশ লাখ টাকার বিমা করা হবে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি রাজ্য নিজেদের সাধ্যমতো জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিমা করছে কিন্তু তার উপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে যে ডাক্তার নার্সদের জন্য আগামী তিন মাস মাথাপিছু পঞ্চাশ লক্ষ টাকার বিমা থাকবে তবে এখানে এই কথাটাও বলা উচিত যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ডাক্তাররা নার্সরা যারা জরুরি পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তারা মাস্ক পাচ্ছেন না কিংবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টসের অভাব দেখা দিচ্ছে আমরা জানি যে সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী পনেরো হাজার কোটি টাকার একটি ইমার্জেন্সি হেলথ ফান্ডের কথা ঘোষণা করেছেন এবং তার মধ্যে এই মাস্ক পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এই সমস্ত কিছুর কথা আছে আমরা আশা রাখছি যে খুব অল্প দিনের মধ্যেই এই ফান্ড ঠিক করে মোবিলাইজ করার ব্যবস্থা করা হবে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রিবিউট হবে এবং এই মাস্ক পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস এইগুলো আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের হাতে পৌঁছে যাবে সেটা না হলে এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু সাংঘাতিক সমস্যার সম্মুখীন হবে এবং বলাই বাহুল্য আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু সাংঘাতিক চাপের সম্মুখীন হবে এরপরে যে ঘোষণাটির কথা বলা হয়েছে সেটা হলো আগামী তিন মাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় যে মানুষগুলি পড়েন তাদেরকে মাথা পিছু অতিরিক্ত পাঁচ কেজি করে চাল অথবা গম দেওয়া হবে এই মানুষগুলি অলরেডি পাঁচ কেজি করে চাল অথবা গম পেতেন কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে যে তাদেরকে আরও অতিরিক্ত পাঁচ কেজি চাল অথবা গম দেওয়া হবে আগামী তিন মাসের জন্য এবং তাদেরকে পরিবার পিছু এক কেজি করে ডালও দেওয়া হবে সরকারের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে এর ফলে গোটা দেশের প্রায় আশি কোটি দরিদ্র মানুষ উপকৃত হবেন এবং তাদের খাদ্য সমস্যার কিছুটা হলেও সুরাহা হবে এরপরে যে ঘোষণাটির কথা বলা হয়েছে সেটি হলো। প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় যে কৃষকরা পড়েন তারা বছরে ছ হাজার টাকা করে পান এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে যে এপ্রিল মাসের শুরুতেই তার মধ্যে থেকে দু টাকা এই কৃষকদের তহবিলে পৌঁছে দেওয়া হবে অনুমান করা হচ্ছে যে প্রায় আট কোটি উনসত্তর লক্ষ কৃষকের তহবিলে এই দু টাকা পৌঁছে যাবে এরপরে যে ঘোষণাটির কথা বলা হয়েছে সেটা হলো একশো দিনের কাজের সঙ্গে যে শ্রমিকরা যুক্ত রয়েছেন তাদের দৈনিক মজুরি বাড়ানো হবে অর্থাৎ মনরেগার আওতায় যে শ্রমিকরা পড়েন তাদের দৈনিক মজুরি বাড়বে আগে এই শ্রমিকদের দৈনিক মজুরি ছিল টাকা এখন তা বাড়িয়ে করা হবে টাকা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়েছে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে ষাট ব্যক্তি যারা রয়েছেন অর্থাৎ যাদের বয়স ষাটের ওপরে এবং যারা প্রতিবন্ধী এবং যারা বিধবা তাদেরকে প্রত্যেক মাসে অতিরিক্ত এক হাজার টাকা করে দেওয়া হবে দু দফার কিস্তিতে তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে অর্থাৎ প্রত্যেক মাসে দুবারে তারা এই টাকাটা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরের পয়েন্টটি হল আমাদের দেশে প্রায় কুড়ি কোটি মহিলার যানধান অ্যাকাউন্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত মহিলার এই যানধান অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আগামী তিন মাসে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে দেওয়া হবে এরপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যে বিপিএল পরিবারগুলি পড়ে তারা আগামী তিন মাস বিনামূল্যে সরকারের তরফ থেকে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবে প্রত্যেক মাসে তাদেরকে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে সংগঠিত ক্ষেত্রেও সরকারের তরফ থেকে দুটি ঘোষণার কথা বলা হয়েছে প্রথমটি হচ্ছে যে সমস্ত সংস্থায় কর্মচারীর সংখ্যা একশোর কম এবং নব্বই শতাংশ কর্মচারীর বেতন পনেরো হাজার টাকার কম সেই সমস্ত ক্ষেত্রে কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে যে চব্বিশ শতাংশ টাকা জমা পড়ে সেটা করবে কেন্দ্র আগামী তিন মাসের জন্য সাধারণত কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে যে চব্বিশ শতাংশ টাকা জমা পড়ে তার বারো শতাংশ দেন কর্মচারী নিজে এবং বারো শতাংশ দেন নিয়োগকর্তা অর্থাৎ যে সংস্থার তরফ থেকে তাকে নিয়োগ করা হয়েছে তারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগামী তিন মাসের জন্য এই চব্বিশ শতাংশ টাকা অর্থাৎ কর্মী এবং নিয়োগকর্তা দুজনের হয়েই এই টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা করবে কেন্দ্রীয় সরকার এরপরে যে দ্বিতীয় ঘোষণাটির কথা বলা হয়েছে সেটি হলো যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইপিএফ আইনও পরিবর্তন করতে প্রস্তুত এবং তার ফলে কোনো কর্মচারী যদি চান তাহলে তার প্রভিডেন্ট ফান্ডের পঁচাত্তর শতাংশ টাকা তুলে নিতে পারেন সেটা হবে নন রিফান্ডেবল অথবা তিনি যদি চান তিন মাসের বেতন তিনি আগাম তুলে নিতে পারবেন এরপর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে এতদিন পর্যন্ত কোনো সম্পত্তি বন্ধক রাখা ছাড়াই দশ লক্ষ টাকা করে দেওয়া হতো এখন তাদেরকে দেওয়া হবে কুড়ি লক্ষ টাকা এবং সরকার অনুমান করছে যে এতে প্রায় সাত কোটি পরিবার উপকৃত হবে এরপরে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেবে যে তিন দশমিক পাঁচ কোটি যে নির্মাণ কর্মীরা রয়েছেন তাদেরকে যেন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফান্ড থেকে সাহায্য করা হয় এই তহবিলে একত্রিশ হাজার কোটি টাকা রয়েছে এছাড়া রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার এই অনুরোধ জানাবে বলে বলেছে যে তারা যেন ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ডের টাকা নিয়ে সেই টাকায় মেডিকেল স্ক্রিনিং এবং টেস্টিং করে সরকারের তরফ থেকে এই যে ঘোষণাগুলির কথা বলা হয়েছে এগুলো অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এখানেও বেশ কিছু আশঙ্কার কথা অনেকেই ব্যক্ত করেছেন প্রথম কথা হলো যে কোনো ত্রাণ বা সরকারের তরফ থেকে এই যে ইকোনমিক রিলিফ প্যাকেজের কথা বলা হয় এটা দুটো দিক আছে এক হলো সেই ত্রাণ ঘোষণা করা এবং দুই হলো এই ত্রাণের বেনিফিটটা মানুষ পর্যন্ত সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তার দেখাশোনা করা এক্ষেত্রে প্রথম কাজটা হয়ে গেছে কিন্তু দ্বিতীয় কাজটা এখনো হয়নি এবং দ্বিতীয় কাজটার উপর এই মুহূর্তে চোখ রাখা অত্যন্ত দরকার তার কারণ আমাদের দেশে এটা একটা বিরাট বড় সমস্যা ওপর থেকে টাকা নিচ পর্যন্ত আস্তে আস্তে মাঝখানে কোথাও যেন একটা হারিয়ে যায় সেই কারণে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিষয়টির উপরে চোখ রাখা অত্যন্ত দরকার দ্বিতীয় কথা হলো এখানেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে থেমে গেলে চলবে না এখনো অনেক মানুষ রয়েছেন যারা সরকারের দিকে তাকিয়ে বসে রয়েছেন এটা অত্যন্ত প্রশংসার কথা যে আমাদের কেন্দ্রীয় সরকার সবার আগে তাদেরকে রেখেছেন যারা এই একুশ দিনের লকডাউনে সব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতেন কিন্তু এখনো আরও অনেক মানুষ আছেন যারা কিন্তু সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে বসে রয়েছেন এর মধ্যে যেমন নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন মধ্যবিত্ত মানুষ রয়েছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন যারা এই বিপদের দিনে সাংঘাতিক চাপের সম্মুখীন হয়েছেন আমাদের কিন্তু এটা ভুললে চলবে না যে আমরা অলরেডি একটা ইকোনমিক স্লোডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং সেই সময় এই বিপদ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আগামী একুশ দিনে সরকারের তরফ থেকে আরও বেশ কিছু ইকোনমিক রিলিফ প্যাকেজ কিন্তু ঘোষণা করতে হবে যাতে এই মানুষগুলো একুশ দিন বাদে যখন রাস্তায় নামবেন তখন তারা কিছু একটা দিশা পান যে আমরা কোন দিকে এগোচ্ছি তা না হলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে ধস নামতে বাধ্য এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই আশা রাখব যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকার তাদের দিকেও তাকাবে আপনাদের সবার উদ্দেশ্যে আরও একবার বলি সুস্থ থাকুন সচেতন থাকুন যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকুন নমস্কার